আচ্ছা চারটা আনকমন গাড়ি দেখাবো চারটা এক দুই তিন চার চার চারটা আনকমন গাড়ি

সেটা আমাদের পরিচিত একজন এখনো ইউজ করতেছে এই গাড়িগুলোর পারফরমেন্স খুবই ভালো আচ্ছা সামনের ক্লাসে দেখি তো সামনের ক্লাস পিছনের ক্লাস এই যে জেড সবকিছু অরিজিনাল আছে আচ্ছা হেডলাইট গুলো কি অবস্থা সবগুলো অরিজিনাল আছে ভাই আচ্ছা এবং এই আইএসটি গাড়িগুলো কিন্তু দেখেন যদি দূর থেকে একটু দর্শকদের দেখান

আরামদায়ক ফিল করবে কাস্টমার আচ্ছা লেগ স্পেস ভালো রয়েছে দেখতে লেগ স্পেস ভালো রয়েছে তার পাশাপাশি পেছনের ভিউটা যদি দেখেন পেছনের ভিউটা কিন্তু খুব ভালো একটি ভিউ রয়েছে এবং দেখতে পাচ্ছেন আইএসটি একটি মনোগ্রাম রয়েছে টয়টার একটি লোগো দেওয়া রয়েছে গ্লাসটা আমি চেক করেছিলাম যে গ্লাসটা 100% অরিজিনাল কিনা গাড়ির সাথে গ্লাস সেটাই তো চেক করেছিলাম পিছনে কিন্তু হ্যাচব্যাক গাড়ি হওয়ার সত্ত্বেও পর্যাপ্ত পরিমাণ স্পেস রয়েছে এবং এলপিজি বা সিএনজি না করার কারণে আর কম ইউজ হওয়ার কারণে দেখেন এইগুলো কিন্তু এমন থাকে না যেহেতু গাড়িটা কম ইউজ হয়েছে যার কারণে কিন্তু এগুলা এই অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছি সো আমাকে একটু ইঞ্জিন একটু দেখাবেন জি অবশ্যই এটা কি অবস্থা আমি আপনাদের দেখাবো কারণ কি গাড়ি কিনতে গেলে অনেকে ইঞ্জিন চেক করে গিয়ার বক্স চেক করে গাড়ি অ্যাক্সিডেন্ট করা কিনা আপনারা যদি এই শোরুম থেকে যারা গাড়ি কিনতে চায় তারা যদি এই জিনিসগুলো চেক করে নিতে চায় আপনাদের কোনো সমস্যা রয়েছে কোনো সমস্যা নেই প্রত্যেকটা গাড়ির যে কোনো অ্যানালাইসিস সেন্টার বা যে কোনো দক্ষ টেকনিশিয়ান দিয়ে চেক করে নিতে পারবে আপনি দেখেন এটা কিন্তু ভিভিটি 1500 সিসি এর একটি ইঞ্জিন এলিয়েন প্রিমিয়াম এক্সপোলা এক্সকিউটে যে ইঞ্জিন থাকে সেম ইঞ্জিন কিন্তু এই গাড়িটা ইউজ হয়েছে 1 ইঞ্জিন ইঞ্জিন এবং তার পাশাপাশি এই ইঞ্জিন কন্ডিশনটাও কিন্তু খুবই ভালো আচ্ছা সো আমাকে এবার একটু যদি বলেন যে এটার প্রাইসটা আপনি কি এটার প্রাইসটা ভাই চাচ্ছি আপনার 15 লক্ষ 40 হাজার টাকা কত 15 লক্ষ 40 হাজার টাকা 15 লক্ষ 40 পেপারস আপলোড কেমন পাওয়া যাবে পেপারস আপডেট করা আছে এটা

ডাক্তার চালিত হওয়ার কারণে কিন্তু গাড়িটির পারফরমেন্স খুব ভালো হবে পুশ অপশন রয়েছে দেখতে পাচ্ছেন ভিতরের পার্টটা খুবই ভালো রয়েছে আমরা সিট কভার এখন লাগাই না একটা সিট কভার লাগিয়ে দিব এবং ফ্লোর ম্যাট কার্পেটিংটা করে দিব যাতে করে গাড়ির লুকটা আরো সুন্দর হয় আচ্ছা যারা কিনা কম তেলে কম টাকার ভালো মানের একটি জিপ খুঁজতেছে তার তাদের জন্য এই গাড়িটি মেহেদি ভাই আমি আরো একটি জিনিস আপনাদেরকে দেখাবো আপনি জেনে থাকবেন যেহেতু আপনি গাড়ির লাইনেরই লোক দেখবেন প্রত্যেকটা হাই গ্রেডের এর গাড়িগুলোতে প্রত্যেকটা গ্লাসে কিন্তু চ্যাসিস কোড দেওয়া থাকে হ্যাঁ এই গাড়িটার প্রত্যেকটা গ্লাসটাতে চ্যাসিস কোড দেওয়া রয়েছে যেহেতু এটা হাই গ্রেডের গাড়ি দেখেন প্রত্যেকটা গ্লাসে ব্যাক গ্লাসেও দেখেন হ্যাঁ চ্যাসিস কোড রয়েছে প্রত্যেকটা গ্লাসে এটা চ্যাসিস কোড থাকবে আচ্ছা তার পেছনে আপনি বলছিলেন যে গাড়ির পেছনটা হচ্ছে আপনি সিএনজি কনভার্সন করা রয়েছে দেখতে পাচ্ছেন এটা সিএনজি সিলিন্ডার রয়েছে 6 লিটারের এবং সেটিও কিন্তু ভালো মানের একটি সিলিন্ডার এবং সিলিন্ডারে কিন্তু মেয়াদ রয়েছে আচ্ছা এখানে মেয়াদও দেওয়া রয়েছে জি যেহেতু একজন ডক্টর চালিত গাড়িটি আরো একটা জিনিস জানিয়ে রাখি আমাদের যেহেতু আপনি জানেন আমাদের সম্পর্কে আমরা কিন্তু যেটাতে যা আছে সেটাই আমরা দর্শকদের আমাদের এই গাড়িটার সামনের চেঞ্জ রয়েছে

এটার দাম চাচ্ছি আমরা তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরে আসলে বার্গেনিং করার সুযোগ থাকবে আচ্ছা আমি এখানে দেখতে পাচ্ছি এটা উইশ রয়েছে ভাইয়া সাত সিটের গাড়ি সিটের গাড়ি সিটের গাড়ি তো বেশি হবে মনে হয় এটা আঠারোশো ট্যাক্স টা একটু বেশি

এসি কন্ডিশন রাইটার কেমন রয়েছে এসি কন্ডিশন ভাই এটা 18 সিসি ইঞ্জিন হওয়ার কারণে এসি এর কন্ডিশন খুবই ভালো পেয়ে যাবেন আচ্ছা আমি সেটা দেখতে পাচ্ছি পেছনে যারা বসবে সেই তাদের লেগ স্পেসটা কেমন রয়েছে সেটা দেখতে পাচ্ছি এখানে পেছনে যে সিটটা রয়েছে এটা ভাই আসলে বেসিক্যালি বেবি সিট আচ্ছা এটা কোনো অ্যাডাল্ট মানুষ বসতে গেলে একটু কষ্ট হবে লং জার্নিতে ছোটখাটো জার্নিতে বসতে পারবে কিন্তু বেসিক্যালি এই সিট দুটো হচ্ছে বেবি সিট আমি যদি ব্যাক ডালার ভিতর থেকে সিট দুটো দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন একটা 90 লিটার সিএনজি সিলিন্ডার রয়েছে ওই এই সিটে কিন্তু আমরা অনায়াসে অল্প পথ জার্নি করতে পারবো কিন্তু বেশি লং পথ জার্নি কেন এটা কি মানে আমি চাইলে ক্লোজ করে আপনি এখানে লাগেজ রাখতে পারবেন ক্যারি করতে পারবেন ওকে সো এটার মডেলটা জানি কত বললেন ভাই এটা 2010 এর মডেল 16 সালের এসসি এটা ইঞ্জিনটা একটু দেখানো যাবে জি অবশ্যই এটা ইঞ্জিনটা কি চেঞ্জ করা হয়েছে না আমি একটু এটা অরিজিনাল ইঞ্জিন রয়েছে ভাই এটা অরিজিনাল ইঞ্জিন রয়েছে ভিতরে রয়েছে পুশ স্টার্ট তাই তো এটা পুশ স্টার্টের অপশন রয়েছে এবং তার পাশাপাশি 1800 সিসির একটি ইঞ্জিন দেখতে পাচ্ছেন আমাদের

মানে অনেকে বলে যে গরিবের গরিবের যারা প্রিমিয়াম কিনতে চায় মানে গাড়িটা তাদের জন্য এটা সেটা একটা গাড়ি

আচ্ছা এবার আমাকে বলেন আপনাদের লোকেশনটা কেমন আমাদের লোকেশনটা ভাই জিলানি ভেহিকেল মাঠ আমাদের শোরুমের নাম লোকেশনটা হচ্ছে উনিশ টি বাইতো সালা জামে মসজিদ মার্কেট যেটা কিনা শ্যামলি রিং রোডে যমুনা ব্যাংকের অপোজিটে বা শাহাবুদ্দিন প্লাজার ঠিক অপজিটে সবুজ কালার যে মসজিদ মার্কেট আছে আচ্ছা বাইতো সালা বা সাপরা মসজিদ বলে থাকে অনেকে টিক্কা পাড়া সাপরা মসজিদ এই মসজিদের আন্ডারগ্রাউন্ডে আমাদের শোরুমটা অবস্থিত স্ক্রিনে তো যে ফোন নাম্বার এই ফোন নাম্বার ইউ হোয়াটসঅ্যাপ রয়েছে জি স্ক্রিনে তো ফোন নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে পাশাপাশি সরাসরি কল দিলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ওকে আমি প্রথমে বলছিলাম বলি আমাদের প্রত্যেকটা গাড়ির পেপার বিষয়ে আমরা একশো পাশে নিশ্চয়তা দিয়ে থাকি দর্শকদের জন্য নাম্বার এটা কি যেহেতু আন্ডারগ্রাউন্ডে একটু নেটওয়ার্কের সমস্যা থাকে যদি আমাদের ফোনে ওভার ফোনে না পায় এই চারটার গাড়ির মধ্যে কোন গাড়ি আপনার পছন্দ হয়ে থাকে জিলানি মাঠের যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বার কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন আপনি কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন ভিডিওতে আপনার পছন্দের গাড়ি তুলে সবাই ভালো থাকবেন আল্লাহ